তো গতকালকে তোমরা শিখছো কিভাবে ইমেজ যোগ করতে হয়, আজকে তোমাদের ভিডিও এবং অডিও ফাইল আমি যোগ করে দেখাবো। তার জন্য এই ট্যাগটা ইউজ হবে, এমবেড ট্যাগ। সেকেন্ডলি চতুর্থ বিষয়টা গেল, তারপরে পঞ্চম কি শিখলাম বলো? অর্ডার এবং আনঅর্ডার লিস্ট মনে আছে সবার? অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এটা শিখছি। আজকে ষষ্ঠ যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হাইপারলিংক। ভেরা, হাইপারলিংক মূলত ইউজ হয় নেভিগেশন। ভেরা, তোমরা কি নেভিগেশন মানে জানো? ওয়েব পেজ, এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বিচরণ, এটাকেই মূলত নেভিগেশন বলে। তো আমরা একটা ওয়েব পেজে একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করলে অন্য ওয়েব পেজে চলে যাবে। তো হাইপার লিংকের মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা সরাসরি অনেক অনেক ক্ষেত্রে এমন হয় না যে তুমি যদি আমাদের ইমেইল করতে চাও তাহলে এখানে ক্লিক করো, ক্লিক হেয়ার। তো ক্লিক করলেই তাহলে তাদের ইমেইল অ্যাড্রেসে চলে যাবে, তো তুমি নর্মালি ইমেইলটা করতে পারবা। এরকম কি দেখছো ভেরা ক্লাসের সবাই? জি ভাইয়া। তারপরে তারপরে অনেক সময় ইমেজ হাইপারলিংক থাকে, মানে ইমেজের মধ্যে একটা লিংক থাকে, তুমি যদি ওইখানে ক্লিক করো তাহলে সেটা আলটিমেটলি চলে যাবে হচ্ছে অন্য একটা ওয়েব পেজে, এটাকে ইমেজ হাইপারলিংক বলে। ইমেজ হাইপারলিংক, ইমেইল হাইপারলিংক আর নর্মাল হাইপারলিংক, এই তিন ধরনের হাইপারলিংক আমরা আজকে দেখব। আর অডিও ভিডিও ফাইল কিভাবে অ্যাড করতে হয় এই জিনিসগুলো আজকে দেখব। তবে প্র্যাকটিক্যালে যাওয়ার আগে যথারীতি আমি প্রত্যেক দিনই তোমাদের অল্প অল্প করে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়াচ্ছি। লাস্ট ক্লাসে আমরা থিওরি যেখানে শেষ করছিলাম তোমাদের একটু মনে করাই দিই, সেটা হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট পাবলিশ করতে হয়। তোমাদের কি মনে আছে সবার, ক্লাসের সবার? জি ভাইয়া। তো ওয়েবসাইট পাবলিশ করার সময় কি কি জিনিসের দিকে খেয়াল রাখতে হয় সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছিলাম, একটু ওইখান থেকে পড়াটা স্টার্ট করব। ওকে, ওয়েবসাইট পাবলিশ করার জন্য বা ওয়েব হোস্ট করার জন্য কতগুলা জিনিস লক্ষণীয় কি কি? প্রথমে প্রথমে হচ্ছে ডিস স্পেস বা ওয়েব স্পেস, মানে একটা ওয়েব পেজ সার্ভারে কতটুকু জায়গা নিবে তা হচ্ছে তোমার ওয়েব স্পেস। তবে মানে কোন একটা হোস্ট সাইট হইলে কয়েকশো মেগাবাইট জায়গা নিলেই কিন্তু চলে। মানে সাপোজ আমি একটু বুঝায় বলি, সাপোজ আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব যেখানে আমার তথ্যগুলো দেয়া থাকবে, তো এই তথ্যের ক্ষেত্রে আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করব তার ফাইল সাইজটা ম্যাক্সিমাম কয়েকশো বাইট হবে। তোমরা জানো যে ফাইল সাইজ যত বড় হবে হোস্টিং করতে কিন্তু তত বেশি খরচ হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে তুমি যদি একটা ওয়েবসাইট ডিজাইন করো তাহলে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা বলবে ভাই আপনার পেজের সাইজ কত বা ডিস্ক স্পেস কত। এখন তুমি বললা যে ভাই এটা হলো 100 MB, তো 100 MB-র জন্য একটা খরচ আছে। সাপোজ এটা যদি 200 MB হয় বা 300 MB হয়, ওই রেঞ্জের জন্য আলাদা আলাদা খরচ আছে। তো এইটা একটা মনে রাখার মতো বিষয়। এরপরে হচ্ছে তুমি যে এই পেজটা ই করবা এই পেজটার ব্যান্ডউইথ কত হবে। যারা ব্যান্ডউইথ যত বেশি হবে তোমার ওয়েবসাইটটা হোস্ট করতেও তত বেশি খরচ লাগবে। ব্যান্ডউইথের সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা সার্ভার থেকে ইউজার কম্পিউটারে মাসে কতটুকু ডাটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে তার ব্যান্ডউইথ। তো তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এখানে একটা অঙ্ক দেয়া হয়েছে যে ব্যান্ডউইথ বের করার সহজ উপায় হলো পেজের গড় সাইজ ইনটু আনুমানিক মাসে ভিজিটর সংখ্যা বা ভিজিট সংখ্যা। একটা অঙ্ক দেখো এখানে বলা হয়েছে যে anupameducation.com নামে একটা ওয়েবসাইট, তাদের পেজের হোম পেজের সাইজ হচ্ছে 10 KB। হোম পেজ বুঝছো তো ভেরা? কোন একটা ওয়েবসাইট যখন তুমি ক্লিক করো প্রথম যে পেজটা আসে তাকেই হোম পেজ বলা হয়। সবাই কি জানি? জি ভাইয়া। ভেরা, কতগুলো টার্ম তোমরা জানো কিনা? তোমরা কি বুকমার্ক এই ওয়ার্ডটা শুনছো?
বুকমার্ক করা এটা মানে কি বলো? কেউ কি জানো? ভেরা, তোমরা অনেক সময় যেই পেজগুলা নর্মালি ভিজিট করো, মানে তোমাদের নির্দিষ্ট একটা হোম পেজ তো থাকে, যেমন অনেকেই হোম পেজ দিয়ে রাখে গুগল, অথবা অনেকে এত বেশি ফেসবুক ইউজ করে যে হোম পেজ ফেসবুকই দিয়ে রাখে। তার মানে তুমি যখনই কোনো ব্রাউজার ওপেন করো, তখনই সবার আগে যে জিনিসটা আসে সেটাই তার হোম পেজ, নাকি? সবাই কি বুঝতেছো? অনেকে আবার বুকমার্ক করে রাখে, যে যেই যেই সাইটগুলা ই করে আলাদা আলাদা এরকম বুকমার্ক করা থাকে, তখন যেটাই তুমি ক্লিক করবা ওই ওয়েবসাইটে চলে যাবে। মানে তোমার এতটা টাইম নাই যে তুমি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবা বা ডোমেইন লিখবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভেরা, তোমরা যারা কম্পিউটার ইউজ করো, আই থিঙ্ক এই বিষয়গুলা আমার চেয়ে তোমরা ভালো বুঝো। আমি কি ঠিক বলছি? অনেকেই তো ভেরা ইন্টারনেট ইউজ করো, আই গেস তোমরা এগুলো আমার চেয়েও ভালো বুঝবা। তো বলছে যে 10 কিলোবাইট সাইজ, আর জুন মাসে গড়ে 200 জন ভিজিটর হোম পেজটি ভিজিট করে। তাহলে মানে জুন মাসে এখানে একটা ওয়ার্ড মিসিং, সেটা হলো প্রতিদিন। প্রতিদিন গড়ে 200 জন হোম ভিজিটর হোম পেজটা ভিজিট করেন, তাহলে সার্ভারের ব্যান্ডউইথটা কত হইতে হবে, ওয়েবসাইটের ব্যান্ডউইথ কত দরকার? এখানে অঙ্কটা করা হয়েছে, দেখো হোম পেজের সাইজ হচ্ছে 10 কিলোবাইট, ভিজিটর সংখ্যা হচ্ছে 200 জন, জুন মাসে 30 দিন, আর একটা পেজ। তাহলে ব্যান্ডউইথ হবে পেজের গড় সাইজ, মানে 10 MB × 1, মাসে 30 দিন, আর প্রত্যেক দিন 200 জন ভিজিট করে, তার মানে 60,000 কিলোবাইট। আর আমরা সবাই জানি 1024 কিলোবাইটে 1 মেগাবাইট হয়, তাহলে 60,000 কে তুমি যদি 1024 দিয়ে ভাগ করো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 58.59 মেগাবাইট হয়। তার মানে ওয়েবসাইটটার ব্যান্ডউইথ প্রয়োজন অ্যাপ্রক্সিমেটলি 58.59 মেগাবাইট। সেক্ষেত্রে হয়তো ওই কোম্পানিটা তার কাছ থেকে 60 MB টাকা রাখবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই, মানে এভারেজ, তাহলে তুমি চিন্তা করতে পারো যে ফেসবুকের ব্যান্ডউইথ কত বেশি হবে। একটা মাসে কত হাজার জন কতবার দিনে পেজ ভিজিট করে, ভাবতেই তো ভয় লেগে যেতেছে। ওকে, তাহলে 2 নম্বর বিষয় ব্যান্ডউইথ, 3 নম্বর হচ্ছে কানেকশন স্পিড। ভেরা, মানে সার্ভারে হোস্ট করলে কত তাড়াতাড়ি আমার পেজটা লোড হবে, সেটা হচ্ছে কানেকশন স্পিড। বলো ভেরা, তুমি যদি সার্ভারে হোস্ট করার পরে অনেকটা সময় লেগে যায় হোস্ট করার, মানে কম্পিউটারে তোমার পেজটা লোড হওয়ার জন্য, তাতে কি মানুষ একটু বিরক্ত হবে না? জি ভাইয়া। আর এবং ফাইনালি হচ্ছে আপ টাইম, সেটা হচ্ছে যে ধরো তুমি সার্ভার পেজটা মানে হোস্ট করলা, এখন এখানে যে জিনিসটা বলা হয়েছে, আমি একটু তোমাকে এই কথা শুনলে তুমি বুঝতে পারবা না, মানে অনেকেই যেটা করে ভেরা, আমরা টাকা বাঁচানোর জন্য অনেক সময় মানে ফ্রি ডোমেইনটা ইউজ করি। ভেরা, ডোমেইনের মধ্যে আবার কিন্তু ভাগ আছে, মানে নর্মালি যারা কম টাকার মধ্যে ওয়েবসাইট তৈরি করে তারা নর্মালি ফ্রি ডোমেইন গুলা ইউজ করে, আর যারা চায় যে না আমাদের জন্য একটা ডেডিকেটেড মানে ডোমেইন থাকবে, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি। তো এখানে বলা হয়েছে ফ্রি ডোমেইন করার ক্ষেত্রে আপ টাইমটা যেন কম হয়, মানে সেই দিকটায় আমাদের একটু খেয়াল রাখতে হবে। মানে কোনো একটা ডাটা আমি আপলোড করব, সাপোজ তুমি একটা ওয়েব ফর্ম পূরণ করতেছো, তুমি সেটা সাবমিট করলা, সেটা আপলোড হইতে যেন কম সময় লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই তো আমরা মানে একটা ওয়েবসাইট হোস্ট করার সময় এই 4টা বিষয় খেয়াল রাখবে। অঙ্কটা একটু স্পেশালি কইরো, তো এখানে কয়েকটা ফ্রি ডোমেইন হোস্টিং এর ওয়েব অ্যাড্রেস দেওয়া হয়েছে, তোমরা যদি কখনো মানে কোনো ওয়েবসাইট তৈরি করতে চাও তো এই ফ্রি ডোমেইন গুলো ইউজ করতে পারো। তো এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্থক্যটা, হোস্টিং এবং ডোমেইনের মধ্যে পার্থক্য। যারা ইজিলি বুঝতে পারো, হোস্টিং হচ্ছে একটা ওয়েব পেজকে বা ওয়েবসাইটে আমরা
আমাদের যে ওয়েব পেজটা ডিজাইন করছি সেটা আপলোড করা, এটা হচ্ছে হোস্টিং। মানে আমাদের কম্পিউটারে ফাইলটা আছে সেটাকে আমি সাইবার স্পেসে, সাইবার স্পেস মানে মানে ক্লাউডে আর কি, ডাটা ক্লাউডে আমি এটা পাঠিয়ে দিব, যেখান থেকে পৃথিবীর যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর ভাইয়া, ডোমেইন হচ্ছে আইপি অ্যাড্রেসের অ্যালফা মানে অ্যালফা নিউমেরিক বা অ্যালফাবেট ফরম্যাট। সাপোজ আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা বলবো যে এটা মনে হয় তোমাদের পড়ানো হয়নি, আইপি অ্যাড্রেস কি পড়াইছিলাম? মোস্ট প্রবাবলি না। আইপি অ্যাড্রেস নিয়ে আলাদা একটা ক্লাস নিব, একটা ক্লাসের পুরো অংশটা আমি আইপিআর ডোমেইন নেমটাই পড়াবো। ভেরা, প্রত্যেকটা কম্পিউটারে দেখবা যে একটা নির্দিষ্ট নাম আছে, মানে সেটা হয়তো 32 বিটের চারটা অক্টেটে বিভক্ত। আচ্ছা, সেটা আমি আইপি পড়াবো, তখনই আমি বিস্তারিত আলোচনা করবো না। এরকম একটা বিশাল আলফ মানে কি বলে বাইনারি একটা নাম থাকে, তো এটা হলো আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা মনে রাখা কিন্তু অনেক কষ্টকর। আমরা কি করি, আইপি অ্যাড্রেসটাকে একটা ডোমেইন নেম হিসেবে, সাপোজ ধরো facebook.com, তো এই ফেসবুকটা হচ্ছে ডোমেইন, .com কে বলা হয় হচ্ছে টপ লেভেল ডোমেইন। মানে তোমাদের একটু মনে হয় বলছিলাম ভেরা, .com দ্বারা কি বোঝায়? কমার্শিয়াল অর্গানাইজেশন, মনে আছে সবার ক্লাসের সবার? জি ভাইয়া। তো .org ছিল, তারপরে প্রতিরক্ষা বাহিনীর জন্য যেটা ইউজ হয় সেটা হলো .mil, মিলিটারি। তারপরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, তারা .net ইউজ করে। তো এটার আলাদা একটা ছক আছে, আমি ছকটা তোমাদের গ্রুপে দিয়ে দিব কোনটা কি কি ধরা হয়। আমি মনে হয় চতুর্থ অধ্যায়ের কোন লেকচার শিট তোমাদের দেই নাই, আমি কি ঠিক বলছি? লেকচার শিট কি দিছিলাম? না, ওইটা আমি দিয়ে দিব, কারণ ওইখানে খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা আছে, তোমরা এটা দেখতে পারবা। তো সেকেন্ড পার্থক্যটা দেখো, হোস্টিং এর ক্ষেত্রে আমরা কি কি জিনিস খেয়াল রাখি? ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ, আপটাইম, নিরাপত্তা, এইসব জিনিস খেয়াল রাখি। আর ডোমেইনের ক্ষেত্রে ভেরা, নির্ধারিত নাম ফেসবুক, তারপরে TLD টপ লেভেল ডোমেইন মানে .com নাকি .org, তারপরে কান্ট্রি ডোমেইন, বাংলাদেশের কান্ট্রি ডোমেইন কি, কে খুলতে পারবা? ভেরা, তোমরা বাংলাদেশের ইসে জানো না, মানে কান্ট্রি ডোমেইন BD বলা হয়, তাই তো? .bd বলো। হ্যাঁ স্যার, এটাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, .bd ইন্ডিয়ার জন্য হচ্ছে .in, আমেরিকার জন্য .us। তো এগুলো তোমাদের মনে হয় জানার কথা। আর থার্ড যে পার্থক্যটা বলছে সেটা হচ্ছে একটা ওয়েব সার্ভারে একাধিক ওয়েবসাইট হোস্ট করা যায়। ভেরা, এই যে ফ্রি ডোমেইন গুলো দেখছো, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট মানে ইজিলি হোস্ট করা যায়, কিন্তু একই নামে একাধিক ডোমেইন কিন্তু থাকতে পারবে না। ভেরা, সাপোজ ধরো ফেসবুক নামে কিন্তু কোনো নতুন ডোমেইন কেউ কিন্তু বানাতে পারবে না, যেটা অলরেডি ডোমেইন হয়ে আছে সেটাকে কিন্তু আর নতুন নাম দেওয়া যাবে না। সো পার্থক্য গুলো একটু করে নিবা, হোস্টিং আর ডোমেইনের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে টপিকটা আমি পড়াইতে যাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে ওয়েবসাইটের ধরন। সাধারণত আমরা তিন ধরনের ওয়েবসাইট দেখতে পারি ভেরা, সেটা হচ্ছে এক নাম্বার সারফেস ওয়েব। সারফেস ওয়েব মানে হচ্ছে মূলত যেই সাধারণ ব্রাউজার বা সার্চ ইঞ্জিন গুলো দিয়ে আমরা যেই ওয়েবসাইট গুলোতে ইজিলি ভিজিট করতে পারি, মানে ইয়াহু, গুগল, বিঞ্জ ইত্যাদি। মানে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে ফেসবুক বলো বা ধরো টুইটার, জিমেইল, ইজিলি কিন্তু এগুলা আমরা সাধারণত দেখতে পাই, এই কারণে এটাকে বলা হয় সারফেস ওয়েব। এরপরে হচ্ছে ডিপ ওয়েব। ভেরা, তুমি কিন্তু সার্চ ইঞ্জিন দিয়ে এইসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা না, তার জন্য হয়তো তোমার নিরাপত্তা আইডি মানে আইডি, পাসওয়ার্ড ইত্যাদি প্রয়োজন হবে। আর ফাইনালি হলো ডিপ ওয়েবের সবচেয়ে শেষ ধাপ, ডার্ক ওয়েব, মানে এইটা হচ্ছে অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ সেই নেটওয়ার্কে প্রবেশই করতে পারবে না। এটা হয়তো ভেরা, এরা দুইটা কাজে ইউজ হয় মূলত,
একটা হচ্ছে সাধারণত প্রতিরক্ষা বাহিনীরা এরকম কাজগুলা করে যেন অন্য কেউ তথ্য না পেয়ে যেতে পারে, আর যারা স্মাগলার অনৈতিক কাজ এইসব কাজে এই ডার্ক ওয়েব গুলা ইউজ হয়। একটা চিত্রের মাধ্যমে এখানে বুঝাইছে, সাপোজ এটা একটা ওয়াটার লেভেল, তো উপরে যেই ইগুলা থাকে 4% পৃথিবীতে সারফেস ওয়েব থাকে, 90% কিন্তু ডিপ ওয়েব, এবং বাকি 6% একেবারে তলানিতে, সেটাকে ডার্ক ওয়েব বলা হয়। সবাই কি বুঝতে পারছো আমার কথাগুলো ক্লাসের সবাই? জি ভাই। হ্যাঁ স্যার। ওকে, এগুলো একটু রিডিং করে নিবা। তো এরপরে মূলত তোমাদের প্র্যাকটিক্যাল অংশগুলো শুরু হয়ে গেছে, তো আমরা এবারে একটু কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে সুইচ করতেছি, 1 মিনিট আমাদের সময় লাগবে, ততক্ষণ আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। হোপফুলি সবাই আমার কথা এখন শুনতে পাচ্ছ, ক্লাসের সবাই? জি ভাইয়া। কি কথা শুনতে পাচ্ছ? আমি হেডফোনটাই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম তোমাদের, যেখানে শেষ করছিলাম, অর্ডার এবং আনঅর্ডার লিস্ট, তোমাদের হয়তো মনে আছে। আমরা আজকে দুইটা টপিক শিখবো, তোমাদের বলছিলাম। একটা হচ্ছে গত ক্লাসে আমরা ইমেজ যোগ করা শিখছিলাম। আমি যদি একটু এটা একটু আরেকবার দেখাই তোমাদের, প্রথমত নোটপ্যাডে চলে আসি। ভেরা, আমাকে বলো ইমেজের জন্য কোন ট্যাগ ইউজ হইতো? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ, কম্পিউটার স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে, এইচটিএমএল ট্যাগ, সো বডি, বডির মধ্যে ফার্স্ট হেডিং দাও, হেডিং ওয়ান। হেডিং ওয়ানে লিখবে ইমেজ, ইমেজ আপলোড। এটা হচ্ছে এটার আমাদের H1, body tag close করো। ভেরা, একটা জিনিস আমি একটু দেখে আসি, এই জিনিসটা আছে কিনা।
একটু লোড হতে সময় লাগতেছে। আচ্ছা ততক্ষণে আমরা ইমেজের এটা লিখে রাখি আইএমজি আছে বোধ হয়। ওকে তো IMG SRC ইকুয়াল টু এখানে বলছিলাম যে ডেস্কটপে যদি ইমেজ নামে একটা ফোল্ডার থাকে এবং ইমেজ ফোল্ডারে সাপোজ কয়েকটা ছবি আমার এখানে রাখা আছে, এখানে আমাদের এই ছবিটা আছে একটা ডলফিনের ছবি, সো এই ডলফিন নামে এই ছবিটা এখানে দেয়া আছে, আমি এটা একটু যদি আপলোড করি dolphin.jpg ইমেজটা যদি আমি সেন্টারে রাখতে চাই সেন্টার ট্যাগ দিবা আর সেন্টার ট্যাগটা ক্লোজ করবা, এবং ইমেজের কিন্তু ভেরা হাইট এবং উইডথ এইটা দিয়ে দিলে সেটা স্ক্রিন অনুযায়ী ফিট হয়ে যায়। তো হাইট দিলাম আমরা সাপোজ সেটা দিবা 300 আর উইডটা একটু বেশি দিবা, অবশ্যই উইড একটু বেশি হয় কম্পিউটারের মনিটরে, এটা একটু রেকট্যাঙ্গল টাইপের হয় তোমরা সবাই জানো, সাপোজ 500। তাহলে আমরা যদি এই ফাইলটা সেভ করি সাপোজ ইমেজ ডট টেক্সট নামে সেভ করলাম আর এটা যদি আমরা HTML ফাইল হিসেবে সেভ করি বাসায় যাবো, ওই যে এখন কোচিং আছি আর কি, ওই যে সাড়ে সাতটায় শেষ, কিন্তু ধর যে আটটার দিকে বাসায় থাকবো। আচ্ছা আসবি তোরা? আচ্ছা আসিস। ওকে ওকে দুঃখিত, কথা কি শুনতে পাচ্ছ এখন? image.html নামে যদি সেভ করো তাহলে ডেস্কটপে একটা ইমেজ নামে একটা HTML পেজ তৈরি হবে, তোমরা যদি এটা ক্লিক করো আচ্ছা রেকর্ড কি হচ্ছে ভেরা? ওকে ঠিক আছে, সো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে একটা ইমেজ আমরা ইতে যোগ করলাম আমাদের ওয়েব পেজে। এবারে তোমাদের দেখাবো কিভাবে একটা ভিডিও ফাইল আমাদের ওয়েব পেজে যোগ করতে হয়। সো সাপোজ এখানে একটা ভিডিও ফাইল আমি এনে রাখছি তোমাদের সুবিধার্থে, যে ভিডিও ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা এটা হচ্ছে, তো যাই হোক এটা হচ্ছে আমার বাচ্চার প্রথম জন্মদিনের একটা ভিডিও। তো এই ভিডিও ফাইলটা আমরা যদি আমাদের ওয়েব পেজে আপলোড করতে চাই সেক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে কোডটা লিখে রাখছি, সময় একটু কম লাগবে, সবাই কোডটা একটু পুরোপুরি দেখো। আই গেস এতটুক পর্যন্ত বুঝার তেমন কিছু নাই, এই লাইনটা শুধু তোমাদের বুঝতে হবে। ভেরা সবাই কি বুঝতে পারো? ভিডিও আপলোড এটা সেন্টারে লিখছি ফার্স্ট হেডিং এ, এটা নিশ্চয়ই সবাই বুঝছো। এই কোডটা একটু দেখো, ইমেজের জন্য আমরা যে IMG কোডটা ইউজ করতাম ভিডিওর জন্য বা অডিওর জন্য দুইটার জন্য সেম এমবেড ট্যাগটা ইউজ করতে হবে, সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। এবং এটা আমি সরাসরি যেহেতু ডেস্কটপে আছে সেটাকে video.mp4, খেয়াল করো এই ফাইলটা দেখতে পাচ্ছ এটা তো সরাসরি ডেস্কটপেই আছে, এটা যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকতো, সাপোজ আমি ইমেজ ফোল্ডারটার ভিতরেই যদি রাখতাম তাহলে কি লিখতাম একটু বলো দেখি।
তাহলে এখানে ইমেজ অপলিশ ভিডিও হ্যাঁ ডট এমপি ফোর আচ্ছা একটু বলে রাখি ভাইরা ভিডিও ফাইলের জন্য ডট এমপি ফোর এক্সটেনশনটা ইউজ করবা আর অডিওর জন্য ইউজ করবা হচ্ছে ডট এমপি থ্রি সবার কি মনে থাকবে ক্লাসের সবার হ্যাঁ স্যার ওকে তো যথারীতি আমরা এখানে ভিডিও ফাইলটা ওয়েব পেজের কতটুকু জায়গা জুড়ে হবে সেই হাইট আর উইডথটা দিয়ে দিছি সবাই কি বুঝতেছো জি ভাই ওকে সো এইখানে তিনটা বিষয় লেখা হয়েছে একটু বুঝায় বলি ফার্স্ট অফ অল কন্ট্রোলার কন্ট্রোলার মানে হচ্ছে একটা ভিডিওর কন্ট্রোল অংশগুলো থাকে তিনটা জিনিস আমি যদি বুঝায় বলি প্লে বাটন থাকে পজ বাটন থাকে আর ক্রস বাটন থাকে সবাই কি জানো বেরা একটা ভিডিওর ক্ষেত্রে জি ভাই তো আমি এখানে লিখলাম কন্ট্রোলার হচ্ছে ট্রু তার মানে কন্ট্রোলার অংশটা থাকবে লুপ দিলাম হচ্ছে ফলস ভেরা লুপ ফলস হওয়ার মানে হচ্ছে নরমালি তুমি যদি এটা কিছু না লেখো তাহলে একটা ভিডিও বারবার রিপিট লুপের মতো করে একটা শেষ হওয়া মাত্র আবার ভিডিওটা আবার স্টার্ট হয়ে যাবে সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাই আর অটো স্টার্টও ফলস দিয়ে রাখছি তার মানে হচ্ছে মানে আমি যখন ওয়েব পেজটা লোড করব সাথে সাথে ভিডিওটা অটো স্টার্ট হবে না প্লে বাটনটা ক্লিক করার পরেই শুধুমাত্র এটা স্টার্ট হবে আমি কি বুঝাইতে পারছি জি ভাই তুমি যদি অটো স্টার্ট ট্রু দিয়ে রাখো তার মানে তোমার ওয়েব পেজটা তোমরা খেয়াল করবা আগে কিন্তু ফেসবুকের মানে ভিডিওগুলো অটো স্টার্ট ছিল না এখন অনেক ক্ষেত্রেই অটো স্টার্ট অন হয়ে গেছে সবাই কি খেয়াল করছো বিষয়টা তো এই অপশনগুলো এখানে আছে তিনটা অপশন আমি আবারো বলতেছি একটা হলো কন্ট্রোলার একটা লুপ আর একটা অটো স্টার্ট যদি তোমার প্রয়োজন হয় তাহলে ট্রু দিবা আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে দিবা ফলস তো এই দুইটা লাইন ভিডিও আপলোডের জন্য মূলত লাগে সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তারপরে আমি সেকেন্ড হেডিংটা দিছি এখানে সেকেন্ড হেডিংটা হচ্ছে ক্লিক প্লে বাটন ফর প্লে তার মানে এই লেখাটা নিচে থাকবে তো তুমি এটার কিছুই না এটা জাস্ট একটা আমি একটা লাইন লিখে রাখছি যে প্লে বাটনটা তো আলাদা করে আছে তুমি যদি ভিডিওটা অন করতে চাও তাহলে প্লে বাটনটা ক্লিক করো তারপরে আমি সেন্টারটা ক্লোজ করলাম তার মানে পুরো লেখাটা মাঝখানে আসবে পুরো ভিডিওটাও মাঝখানে থাকবে বডি ট্যাগ ক্লোজ এইচটিএমএল ক্লোজ আশা করি সবাই এই কোডটা বুঝতে পারছো ক্লাসের সবাই জি ভাইয়া জি ভাই ওকে সো আমরা এই ফাইলটাকে সেভ করি এই ফাইলটাকে অ্যাজ এ এইচটিএমএল ফাইল সেভ করব video.html ওকে সো আমাদের ভিডিও নামে একটা ওয়েব পেজ অলরেডি এখানে আছে তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে সেই ভিডিওটার লিংক চলে আসছে এখানে লেখা আছে ক্লিক প্লে বাটন ফর প্লে এখানে প্লে বাটনটা আছে ভেরা আমরা যদি প্লে বাটনটা অন করি তাহলে ভিডিওটা অন হবে এখানে স্টপ বাটনও আছে মানে পজ বাটন আর কি সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই কিভাবে একটা ভিডিও ফাইল আমাদের ওয়েব পেজে আপলোড করতে হয় এবং সেটার সাইজ উইড আর হাইট আমি দিয়ে দিছি 300 আর 500 এটা আছে স্ট্যান্ডার্ড সাইজ ক্লাসের সবাই কি কিভাবে ভিডিও ফাইল আপলোড করতে হয় তা বুঝতে পারছো জি ভাই জি ভাইয়া ওকে ফাইন সো অডিও ফাইল আমি তোমাদের শিখাইলাম না এই কারণে যে হুবহু একই কোড শুধুমাত্র তুমি অডিও ফাইলের ক্ষেত্রে এখানে অডিও ডট ধরো অডিও ফাইলটা অডিও নামে সেভ করছো ডট এমপি থ্রি দিবা তাহলে সেটাও যদি ক্লিক বাটন করো এই লেখাগুলো পুরোপুরি সেম তুমি চাইলে যে কোনো একটা অডিও ফাইল নিয়ে এই জিনিসটা পরীক্ষা চালাইতে পারো সবাই কি বুঝতেছো জি ভাই ওকে সো আমরা শিখলাম কিভাবে ইমেজ এবং কিভাবে অডিও আর ভিডিও ফাইল আমাদের ওয়েব পেজে আপলোড করতে হয় তোমরা সবাই বুঝতে পারো নিশ্চয়ই যে শুধুমাত্র যদি আমরা টেক্সট দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করি সেটা অবশ্যই আকর্ষণীয় কিছু হবে না অবশ্যই ইমেজ অডিও ফাইল ভিডিও ফাইল ইত্যাদি দিয়ে
সমন্বয়ে একটা ওয়েব পেজ তৈরি করলে সেটা অনেক আকর্ষণীয় এবং সুন্দর হবে। সো আমরা এই ইমেজ ভিডিও অডিও অংশটা এখানে শেষ করলাম। আমাদের যে এর পরের টপিকটা আছে সেটা হচ্ছে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যে নেভিগেশন করি তার জন্য যে ট্যাগটা আমরা ইউজ করব হাইপারলিংক ট্যাগ সেটা আমরা এখন দেখব। তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংকের ট্যাগ বোধহয় আমার এখানে করা ছিল, যাই হোক আমি একটু নর্মাল একটা ওয়েব নিয়ে আসতেছি, এটার নাম হাইপারলিংক দিয়ে দিই। ওকে, তো এটার মধ্যে কিছুই নাই, শুধুমাত্র একটা HTML ফাইল শুরু এবং শেষ আছে। সাপোজ আমরা একটা এমন একটা পেজ হোম পেজ তৈরি করতে যাচ্ছি, সাপোজ এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো আমি এটাকে টাইটেল দিলাম, টাইটেল হচ্ছে হোম পেজ, টাইটেল ট্যাগ ক্লোজ। এবারে বডির ভিতরে আমরা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে লিখব, বডি ট্যাগ ক্লোজ করে রাখলাম, প্যারাগ্রাফের মধ্যে সাপোজ আমি এটা লিখতে যাচ্ছি ফর বার্থডে ভিডিও, ফর বার্থডে ভিডিও এটা আগে লিখে রাখলাম। যে আমি ওই বুঝতে পারতেছো আমি কি করতে চাচ্ছি, এই হোম পেজ থেকে আমি এই ভিডিও ফাইলে চলে যাব, মানে ওখানে আমি একটা লিংক দিয়ে রাখবো যেখানে ক্লিক করলে এই ভিডিও ফাইলটায় চলে যাবে। আমাকে বলো এই ভিডিও ফাইলটার নাম কি ছিল, ভিডিও ডট HTML ছিল, সবার কি মনে আছে ক্লাসের সবার? জি ভাই। ওকে, সো আমরা এটা আগের গুলো আমি কেটে দিচ্ছি সুবিধার জন্য, ফর বার্থডে ভিডিও এখানে এ ট্যাগ, এ হাইপারলিংক রেফারেন্স, সবাই মনে রাখবা হাইপারলিংকের জন্য এ ট্যাগ দিতে হয়। এরপরে লিখবা HREF, এটার ফুল মিনিং হলো হাইপারলিংক রেফারেন্স, মানে তুমি এখান থেকে কোন ওয়েব পেজে যাবা তার লিংকটা এখানে দিতে হবে। ডাবল ইনভার্টেড কমার মধ্যে ওই ওয়েব পেজটার URL বা ইউনিফর্ম রিসোর্স লোকেটরটা লিখতে হবে। তো আমি যেতে চাচ্ছি ভিডিওতে, তো এখানে লিখবা ভিডিও ডট HTML, তারপরে এখানে তুমি লিংক টেক্সটটা লিখবা ফর বার্থডে ভিডিও ক্লিক হেয়ার, এবং এটা কিন্তু ভেরা এমটি ট্যাগ না, এটা কন্টেইনার ট্যাগ, সো আমাদের এ ট্যাগটা ক্লোজ করতে হবে। ভেরা সবাই খেয়াল করো কিভাবে একটা মানে হাইপারলিংক কোড লিখতে হয়, আমি পুরো লাইনটা একটু বুঝায় বলতেছি। ফার্স্টে আমি একটা প্যারাগ্রাফ দিলাম, এর মধ্যে লিখলাম ফর বার্থডে ভিডিও, তারপরে এই লিংকটা থাকবে, লিংকটা কি ভিডিও ডট HTML, তারপরে ক্লিক হেয়ার, এখানে লিংক টেক্সটটা থাকবে, মানে যেই লিংক টেক্সটটা থাকবে তোমরা নর্মালি জানো যে যেখানে লিংকটা থাকে সেটা একটা ব্লু কালারের মতো একটা অপশন থাকে, ওখানে ক্লিক করলে অন্য ওয়েব পেজে চলে যায়। তোমরা কি ভেরা হাইপারলিংক ইউজ করছো? তারা ফেসবুক ইউজ করো, তারা তো নিশ্চয়ই জানো যে বিভিন্ন ধরনের হাইপারলিংক থাকে, কারো নামের মধ্যে প্রোফাইলে যদি ক্লিক করো তাহলে কিন্তু চলে যায়। অনেক সময় ছবিতে ক্লিক করলেও ইমেজ হাইপারলিংকও থাকে, ছবিতে ক্লিক করলেও তার প্রোফাইলে চলে যায়। সবাই কি বুঝতেছো? তো আমরা এটা একটু রান করে দেখি, সেভ করলাম, সেভ অ্যাজ, আমি হাইপারলিংক ডট HTML নামে নতুন একটা ওয়েব পেজ তৈরি করলাম যেটা আমার ডেস্কটপে চলে আসলো। খেয়াল করো তো এখানে আসতে দেখো ফর, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ফর বার্থডে ভিডিও ক্লিক হেয়ার, এই জায়গাটা দেখো ব্লু কালারে আসছে, সবাই কি বুঝতেছো?
কারণ এটা একটা লিংক। জি ভাইয়া, তুমি যদি এই লিংকটায় ক্লিক করো তাহলে কোথায় চলে যাবে জানো? ওই যে ইউআরএলটা আমি দিছিলাম না video.html, তুমি আবার এখান থেকে ফেরত চলে আসতে পারো। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাই, এর আগের ক্লিকটাকে আরেকবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। এই দেখো, এই লাইনটা বুঝো ভাইয়ারা, খালি এই লাইনটা বুঝো, না বুঝতে পারলে আমাকে বলো। ফর বার্থডে ভিডিও এটা নরমালি লেখা থাকবে, এরপরে তুমি লিংকটা দিবা, আর এরপরে লিখবা লিংকের টেক্সট, মানে এতটুকু হলো লিংক, এটা হলো লিংক টেক্সট, মানে যেটা ব্লু কালারে থাকবে, এবং এটা ফাইনালি এটা একটা ক্লোজ করছি, লিংকটা ক্লোজ করছি। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ স্যার। আমরা যদি এখান থেকে সাপোজ গতদিন তোমাদের হয়তো মনে আছে আমরা কয়েকটা কাজ করছিলাম, তার মধ্যে একটা হলো অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট, মনে আছে ভেরা? গত ক্লাসে করছিলাম। জি ভাই। তো আমি যদি এই ওয়েব পেজটায় চলে আসতে চাই সেক্ষেত্রে লিংক টেক্সটায় কি এডিট করব বলো? ফর আনঅর্ডার লিস্ট এখানে কি দিব বলো? কি নাম ছিল? অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট .html নামে ছিল, ইফ আই এম নট রং এই নামেই বোধ হয় ছিল, অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, ক্লিক হেয়ার। এবার আমরা যদি এটাকে সেভ করি এবং এই হাইপার লিঙ্ক ইতে যাই, ফর আনঅর্ডার লিস্ট ক্লিক হেয়ার চলে আসছে। সবাই কি খেয়াল করতেছো? জি ভাই। এখানে ক্লিক করলে চলে, দুঃখিত এটা খুঁজে পাচ্ছে না কারণ এটা ডেস্কটপে নাই, আমি আসলে এটাকে নিয়ে গেছি অন্য জায়গায়, এটাকে পাথটা দেখাই দিতে হবে না হলে, মানে এমনিতে আমি তো কোনো পাথ দেখাই নেই, তার মানে এটা অবশ্যই সব ডেস্কটপেই আছে, সো ও ডেস্কটপে খুঁজবে। সো এইবারে তুমি যদি ক্লিক করো তাহলে ও খুঁজে পাবে। সবাই কি বুঝতেছো? ফাইন, সো আমরা দেখলাম নরমাল হাইপারলিংক, টেক্সট হাইপারলিংক। এবারে আসো, আমরা যদি ইমেইল হাইপারলিংক করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সাপোজ তোমরা সবাই জানো যে মাইক্রোসফটের জন্য বিল্ট ইন একটা ইমেইল ইসে থাকে, সেটা হলো মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেস। সো আমি যদি ইমেইল হাইপারলিংক করতে চাই সেক্ষেত্রে তোমরা যেটা করবা, আমি একটু তোমাদের বইয়ের অংশটা একটু দেখাই নিচ্ছি। প্রথমে ইমেইল হাইপারলিংকের জন্য কি করবা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ ভেরা? ক্লাসের সবাই, ওকে সবাই খেয়াল করো, এখানে যেটা লেখা হয়েছে টু ইমেইল আস প্লিজ, এরপরে এ হাইপারলিংক রেফারেন্স মেইল টু, তারপরে ইমেইল অ্যাড্রেসটা দেয়া আছে। সাপোজ তুমি যদি তোমাকে ইমেইল করতে বলো সেই লিংকটা তুমি তোমার পেজে দিয়ে দাও, তাহলে তুমি তোমার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে দিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, ওকে সো অল্প একটু চেঞ্জ, ইমেল হাইপারলিংকটা আমি এখানেই করে দিচ্ছি, যেই ইসেটা আছে আমাদের হাইপারলিংক যে ট্যাগটা আছে আমি সেখানেই করে দিচ্ছি। সাপোজ এখানে লিখব টু ইমেইল আস, ইমেইল মি দিলাম প্লিজ, এখানে দেওয়ার পরে এ হাইপারলিংক রেফারেন্সের মধ্যে লিখব মেইল টু আমার ইমেইল অ্যাড্রেস, তোমরা সবাই জানো @gmail.com, ক্লিক হেয়ার, বাকি সব ঠিক আছে, সেভ করলাম।
হাইপারলিংকে চলে যাই। দুঃখিত, এটা আগেরটাই হয়ে আছে, কেন সেভ হইল না? সেভ অ্যাজ দি hyperlink.html, তাহলে ঠিক হবে। আগেরটাকে রিপ্লেস করে নিবে। তো এখানে চলে আসছে, খেয়াল করো, টু ইমেইল মি প্লিজ ক্লিক হেয়ার। তো আমি যদি এটা ক্লিক করি, খেয়াল করবা এই যে মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেস এ চলে আসছে মেইল টু, এবং মোটামুটি দেখবা যে পুরাটা রেডি হয়ে যাচ্ছে। খেয়াল করো, একটু লোড হতে সময় লাগতেছে, খেয়াল করো এই যে পুরোপুরি চলে আসছে, টু লেখা আসছে। খেয়াল করো ফ্রম ইউ সেম জিমেইল কেন বলতো? ক্লাসের কেউ কি বলতে পারবা? টু তো বুঝলাম, ফ্রমটা হচ্ছে আমার এই কম্পিউটারটা এই জিমেইল আইডি দিয়ে খোলা। বেড়া এই কাজটা যদি তুমি করো, সেক্ষেত্রে কিন্তু ফ্রম এ তোমার জিমেইল থাকবে এবং টু এ থাকবে হচ্ছে আমারটা। আমি কি বুঝাইতে পারতেছি? ওকে, তো আমরা শিখলাম কিভাবে ইমেইল হাইপারলিংক তৈরি করতে হয়। ফাইনালি আমরা যেটা শিখবো আজকের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ইমেজ হাইপারলিংক। সেটা হচ্ছে ভাইয়ারা, আমরা ইমেজটাকেই অ্যাজ এ হাইপারলিংক কোড হিসেবে ইউজ করব। তো এখানে তুমি যেটা করবা, এখানে এটাকে আমি দুইটা পার্টে বিভক্ত করি। তো উপরে সাপোজ আমি কোন একটা হেডিং লিখে রাখি, সাপোজ আমার বাচ্চার নাম শাহরিশ দিয়ে দিলাম, ওর একটা ছবি, এটাকে আমরা ইমেজ হাইপারলিংক বানাবো। এবং ওর ছবিতে যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি তার বার্থডে ভিডিওতে চলে যাবে, এমন একটা ইমেজ হাইপারলিংক আমি তৈরি করতে চাচ্ছি। সাপোজ ভাই H1টা কিসের ক্ষেত্রে ইউজ হইছে? ভাই ফার্স্ট হেডিং, মানে বড় থাকবে আর কি, ভাইরা মানে হেডিংটার ব্যাপারে একটু মনে রাখবা যে প্রথম হেডিং এ লেখাটা বড় থাকবে, হেডিং টু দিলে তার চেয়ে একটু ছোট হবে, হেডিং থ্রি দিলে তার চেয়ে একটু ছোট হবে, মানে আস্তে আস্তে করে হেডিং এর মানগুলো ছোট হতে থাকবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। তো এখানে একটা পিকচার দিলাম, ওর এই পিকচারটাকেই, খেয়াল করবা আমার বাচ্চার একটা ছবি আমাদের ইমেজ ফোল্ডারে আছে অলরেডি। সাপোজ এই ছবিটাকে, এই ছবিটাকে আমরা ইমেজ হাইপারলিংক হিসেবে ইউজ করব। তো ভেরা তোমাদের নিশ্চয়ই ইমেজ যোগ করার কথা মনে আছে, এ হাইপারলিংক রেফারেন্স, এরপরে আমি ইমেজটার কোডই লিখব। বলতো ভেরা ইমেজটা কি ছিল? এখানে ব্রেক দাও দুই লাইন, ইমেজের কোড কত ছিল আজকেই বলছি, কিন্তু এই কারণে তোমাকে আজকে প্রথমে ইমেজটা আমি আবার বলছি। img ssc equals to, হ্যাঁ, ডেস্কটপে ইমেজ ফোল্ডারের ভিতরে সাহারিশ ডট jpg নামে সেভ আছে। এখানে কোনো লিংক টেক্সট দেয়া লাগবে কি ভেরা? এইখানে কি লিংক টেক্সট দেয়া লাগবে? ভেরা এখানে লিংক টেক্সট এই কারণে দিতে হবে না, কারণ ইমেজটাই একটা লিংক হিসেবে কাজ করবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? হ্যাঁ স্যার। ও ও, একটা ভুল আমি করছি, তোমরা এটা বলো নাই, এখানে ইমেজ কিন্তু ট্যাগ এর ভিতরে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। সবাই কি বুঝতেছো? ইমেজটা কিন্তু একটা ট্যাগ এর ভিতরে আসতে হবে। ওকে, সো আমরা এবার এটাকে সেভ করি, সেভ অ্যাজ দেই, এটার নাম দিয়ে দিই ইমেজ হাইপারলিংক, ইমেজ হাইপারলিংক ডট এইচটিএমএল।
তাহলে নতুন একটা ইসে তৈরি হবে। এখানে খেয়াল করো ইমেজ হাইপারলিংক নামে চলে আসছে। কি হইল ঘটনা? আমি কোনো ভুল করলাম কি? একটু অপেক্ষা করো। ভেরা আমি একটু ভুল করছি, দুঃখিত। ভেরা আমি যে ভুলটা করছি সেটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে ভেরা এটার ভিতরে কি আসলে মানে ইমেজটা থাকবে নাকি ইউআরএলটা থাকবে? একটা ভুল করছি, সবাই যদি লক্ষ্য করো ইউআরএলটা আসলে কি, ইমেজে ক্লিক করলে আমি কোথায় যাব? ভিডিও ডট এইচটিএমএল এ যাব না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এটা কাজ করবে। মানে ফার্স্ট অফ অল এখানে তো আমার ইসটা দিতে হবে, সবাই কি বুঝতে পারো? মানে যেখানে আমি যাব সেই ডেস্টিনেশনটা দিতে হবে, তারপরে ইমেজটা দিবা। তাহলে তুমি যদি ক্লিক করো ইমেজে তাহলে এই ডেস্টিনেশনে চলে যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এবার আমি এটাকে আগেরটাকে রিপ্লেস করি, সেভ অ্যাজ ইমেজ হাইপারলিংক ডট এইচটিএমএল। এবার মনে হয় কাজ করবে। আচ্ছা, ছবিটা কি নামে ছিল একটু দেখে নেই। শাহরিস বানান কোনো ভুল হইল কিনা, ছবিটা আপলোড হয় নাই কেন? আরেকবার কোডটা দেখে আসে। ইমেজ হাইপারলিংক যাক, আমি হারাই ফেললাম মনে হয় মূল ফাইলটা। আচ্ছা, ইমেজ হাইপারলিংকের এটা আমি ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড এভাবে রিট্রিভ করতে পারি। হ্যাঁ পাইছি। আচ্ছা, এ হাইপারলিংক ভিডিও ডট এইচটিএমএল ইমেজ ফোল্ডারের ভিতরে। হ্যাঁ ভুল করছি, যেটা এসটা বড় হাতের আছে। অনেক কিছু আসলে এখানে লক্ষণীয়। আই হোপ এবার কাজ করবে। এখনো কাজ করলো না, কেন ছবিটা অ্যাড হচ্ছে না? ইমেজ ফোল্ডারের ভিতরে আচ্ছা ছবিটা একটু পাল্টায় দিই, ধরো অন্য কোন ইমেজ ফোল্ডারের ভিতরে সবই ঠিক আছে, কেন কাজ করবে না? আচ্ছা আমি আগেরটা ইরেজ করে দিচ্ছি, তাইলে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। ইমেজ সোর্স এ
a-hyperlink video.html file er bhitore jabe image source image folder er bhitore shobi thik ache bolei mone hocche keno kaj korteche na image hyperlink.html ছবিটা কেন আসতেছে না কিছুই বুঝতে পারতেছে না স্যার ইনভার্টেড এর জন্য কি কোনো সমস্যা হয় লাস্টে হ্যাঁ 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 ভাইয়া আমি মেজর হ্যাঁ ভাইয়া এখানে ইনভার্টেড কমাটা শেষ করি এতক্ষণ ধরে এই প্রবলেমটার আসলে সলিউশন পাচ্ছিলাম না হোপফুলি দোয়া করো যে এবার বোধহয় এটা হবে হ্যাঁ ভাই আসছে সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই জি ভাই এবার এই লিংকে যদি ক্লিক করি খেয়াল করো এই ভিডিওতে চলে আসছে দেখো সামান্য একটা ইনভার্টেড কমা শেষ করি না এটা খুঁজে পাচ্ছিলাম না সবাই কি আমার কথা বুঝছো ইমেজ হাইপারলিংক কিভাবে তৈরি করছি জি ভাই স্যার জি ভাই সো আজকে আমরা শিখলাম হাইপারলিংক কিভাবে করে তিন ধরনের হাইপারলিংক শিখছি তোমরা এই টেস্টগুলো এই প্র্যাকটিক্যালগুলো অবশ্যই বাসায় করবা টোটাল 6টা প্র্যাকটিক্যাল করা হলো এটা নিয়ে টেক্সট ফরম্যাটিং থেকে শুরু করে ইমেজ ভিডিও অডিও যোগ করা হাইপারলিংক অর্ডার লিস্টিং এবং টেবিল এই কাজগুলো করবা যেই হোমওয়ার্কটা দিছি সেই হোমওয়ার্কটাও আমাকে সাবমিট করবা সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই জি ভাই ওকে ভালো থাকো সবাই নেক্সট উইকে ইনশাআল্লাহ দেখা হবে সেখানে আমরা ফর্মিং এবং লেআউট ডিজাইন এই দুটো জিনিস শিখব